করছেন, আমি ফ্ল্যাগ লো কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন এটাকেই ফ্ল্যাগ ধরেন, এটাকে আমি কপি করলাম, কপি করে এইখানে জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে এটাকে ছোট করলাম। ছোট করলাম কিভাবে, এইখানে দেখেন স্কেল টুল আছে, স্কেল টুলটা নিলাম, জাস্ট সিলেক্ট করলাম। অবশ্যই আমার অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় আমি স্কেল টুল নিয়ে এন্টার বাটন চাপলাম। চাপার পর এখানে ইউনিফর্মটা আপনি পার্সেন্ট আকারে দিয়ে দিবেন, 20% আমি 10% দিলাম, দিয়ে ওকে দিবেন। তাহলে দেখবেন যতটুকু সাইজ ছিল সেই সাইজ থেকে মাত্র 10% সাইজে চলে আসছে। এবার আমি কি করছি, এই জিনিসটাকে আমি একটা বৃত্তের মধ্যে নিয়ে আসছি। এবার এই দুটাকে ধরে মাউসের ডান বাটন চেপে মেক ক্লিপিং মাস্ক, মাস্ক করে দিই। এই মাস্ক জিনিসটাকে আমি ওইখানে কি করছি ব্যবহার করছি। যে কোনো জিনিস, শুধুমাত্র ইমেজ না, হোয়াট এভার, যা মন চায়, শুধুমাত্র ইমেজ হবে সেমনটা না। আপনি যে জিনিসটা ক্লিপিং করবেন সেই জিনিসটা আপনার আর্টবোর্ডে থাকতে হবে, এবং আপনি যতটুকু অংশ ক্লিপিং করতে চান সেটা শুধুমাত্র বৃত্ত না, যে কোনো কিছু হতে পারে। এটা মনে করেন যদি একটা ওয়ার্ড, অবশ্যই সেই অবজেক্টটা অ্যারাঞ্জ ফ্রন্টে থাকতে হবে। এবার সবগুলোকে একসাথে সিলেক্ট করেন, করে মাউসের ডান বাটন চাপলে দেখবেন মেক ক্লিপিং মাস্ক, ভিউয়ের মধ্যে আছে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা মেক, এই যে ক্লিপিং মাস্ক দেখেন, মেক Ctrl 7 ক্লিক করলে আপনার অবজেক্টের মধ্যে দেখেন চলে আসছে। আপনি যদি এখানে এখন এটাকে এডিট করে এর জায়গায় বি লেখেন, বি এর মধ্যে ওটা চলে আসবে। এটা হচ্ছে মাস্ক, ওকে, আশা করি এখন ক্লিয়ার হয়েছে। এরপর আবার এটাকে ছাড়তে হলে দেখেন মাউসের ডান বাটন দেবেন, রিলিজ ক্লিপিং মাস্ক, বেরোয় চলে আসছে। এটা লেখার জায়গায় যদি এটাকে আপনি কোনো, অবশ্যই উপরে থাকতে হবে মেক ক্লিপিং মাস্ক, দ্যাটস ইট। এবং ওই জিনিসটা আমি ছোট করে এখানে ব্যবহার করছি। এবার ইমেজ ট্রেস, রাইট, ইমেজ ট্রেসটা হচ্ছে, ইমেজ ট্রেস নিয়ে আপনাদেরকে আমি এর আগে অনেকবার ভিডিও দিছি, আপনারা ভিডিওটা দেখেন নাই। ইমেজ সিলেক্ট করলে এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রিসেট আছে, দেখবেন অনেকগুলো প্রিসেট আছে, প্রত্যেকটা চেক করে দেখবেন। বাট হাই দিলে যেটা হবে যে আপনার ইমেজটা কালার হাইলি ভাঙবে, দেখেন এটা এমন ভাবে ভাঙছে যে খুব বাজে ভাবে ভাঙছে। এবার এটাকে যদি আমি 3 কালার দেই, দেখেন এটা 3 কালারের মধ্যে ভাঙছে, এটাও বিচ্ছিরি দেখাচ্ছে। আমি যদি এটা লাইন আর্ট দেই, লাইন আর্ট কিছুই দেখা যাচ্ছে না। স্কেচ দেই, স্কেচও ধরা যাচ্ছে না। গ্রে কালার দেই, মোটামুটি ধরছে কিন্তু ভালো হয় না। হোয়াট এভার, আমি হাই দিলাম। হাই দেওয়ার পরে এবার এটা মানে স্ট্রেস হয়ে গেছে, এবার এটাকে এক্সপেন্ড করতে হবে। এক্সপেন্ড এক্সপেন্ড করলেন, এবার এটাকে আনগ্রুপ করেন, ব্যাকগ্রাউন্ড ফেলে দেন, অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দেন। আর এইখানে যে ব্যাপারটা হয়েছে যে এটার মধ্যে এত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেটাকে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না, এইসব ক্ষেত্রে সলিড জিনিসটাকে আপনি ভেঙে কাজ করতে পারবেন। ট্রেসিংটাও আশা করি ক্লিয়ার হয়েছেন, এবং মাস্কিংটাও ক্লিয়ার হয়েছেন। যে কোনোটাই ব্যবহার করতে পারেন, এটা আপনার ব্যাপার। এই যে এটাকে দেখেন ট্রেস করি, এটাকে হাই দিলে পারে কালার সঠিকভাবে। এবার এক্সপেন্ড করি, আনগ্রুপ করে সাদা অংশটা ফেলে দিলাম। দেখেন এটা বোঝারই উপায় নাই যে এটা আমরা ট্রেস করছি, এটা সম্পূর্ণ মনে হচ্ছে যে আমরা নিজের হাতের করা। তাহলে এখানে এই এটাও বসায় দেওয়া যেতে পারে।
ওকে ক্লিয়ার। আর এরপরে মোটামুটি আশা করি লেখাগুলো কেমনে প্রেজেন্টেশনটা করছি এটা তো আসলে আপনাদের অবশ্যই বোঝা উচিত, এবং আশা করি যে আপনারা যে কোনো প্রকার ডাই কার্ডের ডিজাইন পারবেন, করতে পারবেন এরপর থেকে, এবং সেটা ইমেজ ট্রেসের মাধ্যমেই করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের কপিরাইট বলতে দেখেন, এখন তো আমরা এটা তো জাস্ট স্যাম্পল হিসেবে শিখলাম, এবার যদি স্টিভ জবস আপনার এই কাজটা দেয় তাহলে তো আর কপিরাইট হবে না। আপনি যখন শেখার জন্য, আমরা যেমন যারা মুসলিম রোজা রাখা অবস্থায় আমরা যদি রোজা ভাঙার দোয়া পড়ি সেটা শেখার জন্য হয় তাহলে কিন্তু রোজা ভাঙে না, কিন্তু আমরা যদি রোজা ভাঙার নিয়তেই দোয়াটা পড়ি তাহলে কিন্তু আমাদের রোজা ভেঙে যায়। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি এটা শেখার জন্য করেন এটা স্টিভ জবস নিজে দেখলেও আপনাকে কপিরাইট ক্লেম দিবে না, কারণ আপনাকে শেখার একটা সুযোগ দিবে। দেখেন এটা হচ্ছে মানে একটার মধ্যে আর একটা জিনিস, জাস্ট আপনি এই অ্যাপেলটাকে যে ওইখানে রাখতে হবে এমন কোনো কথা নাই, মানে একটু চেঞ্জ করে শুধু আপেল, জাস্ট আপেল, এই ফাঁকা অংশটা না রাখলে সমস্যা নেই, কোনোদিনই কেউ কিছু বলবে না, কিন্তু ফাঁকা অংশটা রাখলে আর কি যে যত ঝামেলাটা হতে পারে। আচ্ছা যেটা প্রশ্ন ছিল, আমি এটাকে ব্যাকে দেই, অ্যারাঞ্জ ব্যাক, এটাকে আমি এখন ট্রেস করব, এটাকে আমি কি করলাম ক্লিপিং মাস্ক করলাম, রাইট? এবার এটাকে কপি করলাম আর একটা, এইখানে আমি চাচ্ছি যে এটাকে বসাবো, এটাকে কপি করলাম, এবার এইটাতে ডাবল ক্লিক করলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ধরতে পারবো। দেখেন এইখানে আসছে ডাবল ক্লিক, এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ডিলেট বাটনে চাপ দিলাম, দেখেন আমি কিন্তু এইখানেই আস, এবার কন্ট্রোল ভি চাপলাম ওই পিকচারটা ওইটার মধ্যেই ও পেস্ট হবে, এটাই আশা করি বুঝতে পারছেন। অনুরূপ ভাবে আমি যদি আবারও বসাতে চাই সেম, এটাকে অল্টার চেপে ধরে কপি করলাম, ডাবল ক্লিক, ডিলেট, হোয়াটএভার, যে কোনো কিছু, জাস্ট পেস্ট। এই ওয়েতে আমি ওইখানে তিনটা ফ্ল্যাগ বসাইছি, দ্যাটস ইট, মানে সাইজটা, বৃত্তের সাইজটা ঠিক রাখার জন্য এই আর কি। আমি চাইলে আলাদাভাবে বৃত্ত বসাইতে পারতাম, আলাদা কাহিনী করতে পারতাম, কিন্তু বৃত্তের সাইজটা সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারত, দ্যাটস ওয়াই আমি বৃত্তের সাইজ ঠিক রাখার জন্য একটা থেকে আর একটা কপি করে যেভাবে একটু আগে প্রসেসে দেখলাম ওই প্রসেসে আমি ফ্ল্যাগটাকে বসাইতে চাই। ফ্ল্যাশিং এ কপি চলে না ভাই, গুগল থেকে পেস্ট করে দিলে আপনি তখন কপিরাইট ক্লেম খাবেন। বিষয়টা বুঝতে পারছেন না, এবং আপনারা ফ্ল্যাগ তৈরি করবেন ফ্ল্যাগ দেখে দেখে, আপনি ইয়া করেন মনে করেন যে কানাডা, কানাডার ফ্ল্যাগ আপনি পাশে রেখে পেন টুল দিয়ে তৈরি করে ফেলেন, সমস্যা নেই তো কোনো, অথবা আপনি এই ফ্ল্যাগটাকে নেন পেন টুল ব্যবহার করেন, কোনো সমস্যা নেই তো, 2 মিনিট লাগবে, আপনি $100 একটা কাজ করবেন 10 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবেন না, সেটা তো হয় না। এখন তো আমি আপনাদেরকে দেখেন অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদেরকে আমি প্রসেসটা দেখাচ্ছি, প্রসেস শেখাচ্ছি, ঠিক না? আপনাদেরকে তো আর আমি ক্রিয়েটিভিটি শেখাতে পারবো না, বাট কিভাবে তো ক্রিয়েটিভ ওয়েতে কাজ করতে পারবেন ইনশাল্লাহ হয়তো সেই প্রসেসগুলো আমি যতটুকু আপনাদের শেখাতে পারি যে প্রসেস, এবং সেই প্রসেসটাকে শিখে বাকি পথ আগানোটা
স্টিভ জব যদি 100 জন রে বলে যে ঠিক আছে আমার 100 জন রে কাজ দেয় যে আমার একটা বিজনেস কার্ড লাগবে, ডাই কার্ড করো, তখন দেখবেন যে একই জিনিস যদি করে একটা অ্যাপেল দিয়েই করবে, 100 জনেরটা 100 রকম হবে, 100 জনেরটা 100 রকমই হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার।